রাহিম পক্ষ থেকে আজকের এই ভিডিওতে দেশ এবং দেশের বাইরের সকলকে জানাচ্ছি গভীর স্নেহ শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আমরা কমন মিস্টেক নিয়ে কথা বলবো এরপরে আমাদের থাকবে আজকের দিনের আমাদের অ্যানালাইসিস আমাদের রিয়েল ট্রেডারদের জন্য এবং এরপরে আমি এই বিষয় নিয়ে কথা বলে আমি আজকের ভিডিও শেষ করছি বন্ধুরা আসেন আজকে আমরা প্রথমেই আমাদের ডেস্ক্রিনে পড়ে নিন এরপরে এটা আপনারা পড়ে নিন কারণ কাউকে ফরেক্সে উৎসাহিত করা বিনিয়োগে এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য নয় ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একমাত্র আপনার স্কিল ডেভেলপ করা এবং মেজর মেজর বুলগুলো ধরিয়ে দিয়ে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে আপনি আসার ব্যাপারে অথবা আপনি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অথবা আপনি এন্ট্রি নেওয়ার ব্যাপারে যেন আপনি হুঁশিয়ার থাকতে পারেন দুই নম্বর হচ্ছে যে কমন দুইটি মিস্টেক নিয়ে আমি কথা বলবো তিনটি এই মিস্টেক নিয়ে আজকে একটা মিস্টেকে কি কী হয় একটা বড় এন্ট্রি নিলে কী হয় বেশি করে এন্ট্রি নিলে কী হয় এগুলো নিয়ে আজকে একটু কথা বলবো বন্ধুরা বেশি ও বড় করে এন্ট্রি নেওয়া একটা রিয়েল অ্যাকাউন্ট থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের এই রিয়েল অ্যাকাউন্টটা অত্যন্ত ভালো প্রফিট প্রফিটেবল একটা অ্যাকাউন্ট হঠাৎ করে একদিন খুব ভালো একজন ট্রেডার খুব ভালোই ট্রেড করে আসছিল আপনারা দেখেন তার ট্রেডের অবস্থা হুম ডিপোজিট আছে উইডল আছে বরাবর তো এটা নিয়ে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে হঠাৎ করেই গত কয়েকদিন আমাকে স্কাইপে আমাকে লেখা হলো যে আমি তো অনেক বড় ভুল করি বলছি ভুলটা কি ভুলটা হচ্ছে যে কি ভুলটা আমি সেটা জানি না হয়তো কিন্তু পরবর্তীতে আমি দেখি বলছি যে দেখি অ্যাকাউন্ট যখন দেখলাম যে তারা দেখলাম যে না ও তো অনেক বড় বলতে হচ্ছে যে এখানে চল্লিশ অথবা ষাট সেন্ট লিখতে গিয়ে সে ষাট ডলার লিখে ফেলছে আমি আগেও আমার বেসিক ভিডিওতে যারা এই বেসিক ভিডিও দেখেন না ভালো করে মনোযোগ সহকারে দেখেন না এই ভুলগুলো তারা করবেন কারণ কোনো কিছুই ফেলনা নয় কোনো কিছুই এখানে তথ্য এবং উপাত্ত এবং গবেষণালব্ধ যে কথাগুলো এখানে আমি বলেছি এই কোনো কিছুই আপনাদের জন্য বিনা প্রয়োজনে নয় এখানে যে বেসিক ভিডিও ওয়ান আপনারা দেখেন বেসিক ভিডিও টু বেসিক ভিডিও থ্রি এই তিনটা ভিডিওর মধ্যে যে কথাগুলো আমি বলছি তার মধ্যে মূল এই জিনিসটা সেখানে চলে আসে সেটা বলছিলাম যে এই ভুল থেকে বাঁচার উপায় কী ষাট সেন্ট যেন ষাট ডলার না হয় দশ সেন্ট যেন দশ ডলার না হয় এক সেন্ট যেন এক ডলার না হয় এটা ঠিক উপায় হচ্ছে যে নিউ অর্ডারে আপনি যাবেন নিউ অর্ডারে গিয়ে আপনি প্রথমে যদি স্যান্ড করতে চান তাহলে আপনি সেন্টের যে কোনো একটা সেন্টে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেন এখানে মাউস পয়েন্টার দিয়ে একটা ক্লিক করে দেন শুধু দেখা আছে এখানে ওয়ান জিরো বাদ বাদ দিয়ে এবার আপনি যা ইচ্ছা তা লিখেন কিন্তু জিরো ওয়ান জিরোর পরে যে ওয়ান এইটাই অতিরিক্ত রেখে দেবেন কারণ যেহেতু আমি সেন্ড করতেছি আর যদি আপনি ফুরাটাই দেখুন আপনি এই যদি এভাবে লেখা শুরু করে দেন তাহলে এখানেই আপনার দশ সেন্টের জায়গাতে ভুলক্রমে চল্লিশ চল্লিশ সেন্টের জায়গাতে ভুল ক্রমে চল্লিশ ডলার আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবারও দেখিয়ে দিচ্ছি আপনি এখান থেকে লট সাইজ নির্ধারণ করতে গিয়ে যদি সেন্ট নির্ধারণ করতে চান তাহলে আপনি অবশ্যই এক থেকে পাঁচ দেখুন একটা ক্লিক করুন ক্লিক করার পরে এখানে মসমটা দিয়ে ক্লিক করুন দেন আপনি এখানে যেটা করুন সেটা হচ্ছে শূন্য পর্যন্ত ক্লোজ করবেন দেন আপনি এখানে একটা নেবেন তাহলে আপনার এই ভুলটা হবে না সবাই উদ্দেশ্যে কথাটা বলছি এরপর এখানে যে ভুলটা হয়েছে ওকে সে ভুলটা করেছে এখানে বেশি 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 এবং এবং বড় বড় নেওয়া এই এই আর একটা হচ্ছে যে না জেনে নেওয়া না জেনে ফরেক্সে জানি না কোথায় কত কোন অ্যান্টি নিতে হয় সেটা হচ্ছে অবশ্যই প্রশিক্ষণের বিষয় প্র্যাকটিসের বিষয় চর্চার বিষয় ট্রেনিং বিষয় এই বিষয়ে আমি বলতে পারবো না যে সবাইকে এজমালি পরামর্শ নিতে দিতে পারবো না কারণ এখানে ব্রোকার ভেদে এখানে লট সাইজ ভেদে এখানে ডিপোজিট ভেদে ব্যালেন্স ভেদে বা এখানে রেন্টি কয়টা হবে এই সব কিছুর উপর নির্ভর করে কত ডলার দিয়ে কত দিয়ে কত ডলার কত দিয়ে নেবে ঠিক আছে এমনি আমি একশো ডলার দিয়ে এক সেন্ট নেওয়ার ব্যাপারে আমি সবসময় কথা বলি আচ্ছা আসলে এরপরে ষাট সেন্ট জায়গাতে ষাট ডলার আচ্ছা এরপরে এখানে আরেকটা যেটা হলো খুব খেয়াল করে ভুল এন্ট্রি ক্লোজ না করা এ বিষয়ে আমি কথা বলি যেমন দেখেন এখানে সে ভুল করলো ঠিক আছে কিন্তু ভুলটা করার পরে এন্ট্রিটার সাথে সাথে ক্লোজ করে দেওয়ার নিয়ম যাই যাক না জানো কোনো অপেক্ষা করা যাবে না অপেক্ষা করলে অ্যাকাউন্ট চলে যাবে আজ থেকে সাত আট বছর আগে এক সময় আমার দশ স্ট্যান্ড লিখতে গিয়ে আমি দশ ডলার লিখে ফেলছি আমার ওই অ্যাকাউন্টটা পরবর্তীতে চলে গেছে রাখতে পারিনি আমি এখন এই জন্য বলি যে এখানে এন্ট্রি সাথে সাথে ক্লোজ করে ফেলতে হবে যাই আসে কারণ অল্প লস ভালো বেশি লসের অবস্থা কি আপনি আপনি আপনার গলা কাটা যাচ্ছে আপনি কি ছুরি প্রতিরোধ করবেন না হ্যাঁ বা আপনাদেরকে একজনের গুড়ি তাক করে ধরেছে আপনি কি সে প্রতিরোধ করার আপনারা চেষ্টা করবেন না এটি এই ধরনের কিছু তো আর নয় বা ভুলক্রমে আপনি রেল লাইনের উপরে শুয়ে পড়েছেন বা কোনোভাবে রেল লাইনের উপরে পড়ে গেছেন আপনি কি উঠবেন না নাকি আপনি শুয়ে থাকবেন রেলটা পুরো আপনার শরীরের উপর দিয়ে যাওয়ার জন্য অথব এটা একটা স্টেম রোলার এই ভুলগুলো যদি হয় সাথে সাথে এই ভুলগুলো থেকে আপনি উঠে যাবেন এইসব সাথে সাথে ভুলাইনটি ক্লোজ করে দিবেন যা হয় ওকে এরপর আসুন ভুলেন্টটি ক্লোজ করে দেওয়ার পর এখানে আরেকটা জিনিস তখন মাথা মাথায় আসে যে ইস এতদিন পর্যন্ত আমি লাভ করেছি আজকে লস করেছি এই লস আজকে রিকভার করবো ভালো করে খেয়াল করুন এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের বিগিনার অ্যাডভান্স ইন্টারমিডিয়েট অ্যাডভান্স লেভেলের ওদের মধ্যে এটা বেশি হয় বিগিনার লেভেলদের মধ্যে তো হয়ই তাদের মধ্যেও হয় এই ভুলটা আমাদের বড় ধরনের মিস্টেক যার কারণে বারবার বারবার অ্যাকাউন্ট লস হয় সেটা হচ্ছে যে ভুলেন্টটি ক্লোজ না করা এবং ভুলের লস দিন তিনি উঠানোর প্রচেষ্টা আপনি চান যে দিনে দিন এই এই বন্ধুটি আমাদের এইটা এই লসটা রিকভার করার জন্য সে আবার দেখেন তার এখানে পাঁচ ডলার দিয়ে আবার অন্য একটা পেয়ার সে নিচ্ছে সে দিনে দিনের লস রিকভার করার জন্য দেখেন কোথাও তার পাঁচ ডলার পাঁচ ডলারের কোনো এন্ট্রি নেই দেখেন এখানে সে এখানে এন্ট্রিটা নিচ্ছে সে ওই দিনই সে চাচ্ছে যে লসটা রিকভার করার জন্য কিন্তু আনফর্চুনেটলি সেখানে লস করেছে ফরে যাক তার বুদ্ধি হয়েছে যে না এটা আমি ভুল করেছি আমার এই ভুল থেকে উঠতে হবে যাই হোক পরবর্তীতে সে অথচ দেখেন তার এখানে আলহামদুলিল্লাহ এত ভালো ট্রেডার হয়ে সে আলহামদুলিল্লাহ সে আরও ভালো করবে আমি দোয়া করি তার জন্য এই বুলটা ছাড়া এখানে সাতশো আটশো প্রায় নয়শো ডলারের মতো নয়শো ডলার লস করার পরেও তার অ্যাকাউন্টে সেখানে মাত্র তিনশো চল্লিশ ডলার লস দেখাচ্ছে ঠিক আছে তার মানে কি সে প্রচুর প্রফিট করেছে প্রচুর প্রফিট করেছে সে ডিপোজিট করেছে উইডড্রল করেছে এটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এই মেজর মিস্টেকটা ধরিয়ে দিলাম কাইন্ডলি এই মেজর মিস্টেকটা কেউ করবেন না প্রথম কথা হচ্ছে যে বেশি ও বড় করে এন্ট্রি এটা নিতে যাবেন না এরপর হচ্ছে ভুল এন্ট্রি ক্লোজ না করার খেসারত কী হয় সেটাও দেখছেন তিন নম্বর হচ্ছে যে ভুলের লস দিনে দিনে উঠানোর যে প্রচেষ্টা সেটা থেকে আপনার মনকে ফিরিয়ে রাখবেন অবশ্যই দিনে দিনে লস উঠানো সম্ভব না কারণ দিনে দিনে তো আপনি লাভ করেন নাই একদিনে আপনি লস করবেন কিভাবে ওকে এখানে যেহেতু লাভ লোভ লোভের হাতচানি আছে হওয়ার সম্ভাবনা একটা আছে সেটা নাম হবে সেটা হয়ে যাবে জুয়া সেটা সেটা কোনো বিজনেস হতে পারে না একদিনে কেউ বিজনেসে আঙ্গুল ফুলে কলা গাছ হইতে পারে বলেন হইলেও সেটা কি হয় সেই সে আঙ্গুল ফুলে যদি কলা গাছ হয় তাহলে সেটার উদাহরণটা কি সেটা তো আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে সেটা তো কলা গাছ ফুলে কলা গাছ হয়নি অতএব এই ধরনের অস্বাভাবিক চিন্তাভাবনা করে আপনারা কখনো ফরেক্সে প্রফিট করার চিন্তা থেকে মতা থেকে বেরোবেন ফাঁসই ফেব্রুয়ারি দু হাজার এত যারা আমার রিয়েল ফেড স্টুডেন্ট আছেন তাদের জন্য আজকেরই কয়েকটা পেয়ার আপনার নেওয়ার কথা বলছি ইউএসডিসি এইচএফ সিএইচএফ জেপি ওয়াই ইউরো এনজারডি ইউরো ক্যাড এবং গোল্ড এক্সাইজ ইএচি গোল্ডে সবাই এন্ট্রি নেবেন না এই ব্যাপারে আমার সাথে কথা বলবেন পরামর্শ নিয়ে তারপর এন্ট্রি নেবেন এএচডি সিএইচএ এটা আমাদের লেভেল টু লেভেল ওয়ান লেভেল ব্যাপারে আপনাদেরকে ক্লাসে বলা হয়েছে প্রতিদিন ত্রিশ মিনিট বের করুন যারাই আছেন কমপক্ষে প্রতিদিন ত্রিশ মিনিট সময় বের করে অ্যানালাইসিস করুন যারা রিয়েল রিয়েলটেডার আছে তারা সকালবেলা অবশ্যই আমাকে অ্যানালাইসিস দিতে হবে অ্যানালাইসিস না দিলে কিন্তু আপনার ছাত্রত্ব ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে কারণ আপনাদের অ্যানালাইসিস আপনাকে সাবমিট করবেন আমাকে তারপর আমার ভিডিও দেখেন এবং আমাকে কিন্তু ব্যাখ্যা দিতে হবে বিশ্লেষণ করে ব্যাখ্যা দিতে হবে যে আমি কিন্তু বুঝতে পারবো যে আপনি আসলে ফরেক্স বুঝছেন কি না শুধু আমার এটা দেখে আপনি যদি চ্যাট করেন তাহলে কিন্তু আপনি ভুল থেকে বেরোতে পারবেন না পর্যন্ত ত্রিশ মিনিট বের করুন জেনে আমাদের প্রশিক্ষণ রুলস ছয় মার্চ মাসের রেজিস্ট্রেশন ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত মনোযোগ দিয়ে এক মাসের কোর্স করুন সাথে আজীবন সাফর তো থাকবেই কোর্স ফি শুধুমাত্র পাঁচ হাজার টাকা ভর্তি চলছে বিশ্বানের চ্যালেঞ্জ মোকাবেলা নিজেকে তৈরি রাখুন লাভজনক ফরেস্ট স্টার্ড শিখতে স্কাইপিতে আপনি জয়েন করতে পারেন এফেক্স আলারাবি অ্যাট দা রেট অফ জিমেল ডট কম ফোন দিতে পারেন জানার জন্য ইমো এবং হোয়াটসঅ্যাপও আপনার যোগাযোগ করার ব্যবস্থা আছে ক্লাস হবে অনলাইনে ওয়েব কেমের দরকার নাই সোমবার থেকে শুক্রবার ক্লাস বিকালে সকালে আর রাতে এই তিন টাইমে আপনি ক্লাস করার সুযোগ আছে ফরেক শিখে যা করতে পারবেন নিজে ইনভেস্ট করে বিজনেস করতে পারবেন অন্য ফান্ড ম্যানেজ করতে পারবেন আর অন্যকে শেখাতে পারবেন বন্ধুরা আজ আর নয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক লাইক শেয়ার এবং কমেন্টস করে করতে বলবেন না গতকালকেও আপনারা অসংখ্য এখানে অষ্টআশিটা কমেন্টস দেখা যাচ্ছে এই কমেন্টসগুলো করে আপনারা এই চ্যানেলটা যে আপনাদের আপনারা প্রমাণ করে দিয়েছেন অথবা আপনাদের চ্যানেলে আমি আপনাদের জন্য শিক্ষণীয় যা দরকার রিয়েল পেড স্টুডেন্টদের জন্য অলরেডি ভিডিও প্লাস আপনাদের জন্য আমি যেটা করব সেটা আপনাদের ক্লাসে আমি আপনাদেরকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য দোয়া করছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত